नमस्कार বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে একদম কম সময়ে বানিয়ে ফেলা যায় এরকম একটা চটজলদি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সাধারণ একটা রান্না, পোস্ত দিয়ে আলু পটল ভাজা। প্রায় প্রত্যেক ঘরে ঘরে রান্নাটা হয়ে থাকে, তবে আমরা সাধারণত রোজকার রান্নায় যেরকম আলু পটল ভাজা বানিয়ে থাকি সেটা থেকে এর স্বাদ একটু অন্যরকম হয়। আর এটা রুটি হোক কি ভাত, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই সহজ রান্নার রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা। রান্নাটা করবার জন্য একটা কড়াই গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু সর্ষের তেলে রান্নাটা করছি, তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাতে তেলে কাঁচা গন্ধ না থাকে। তেল ভালোভাবে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পটল। এখানে 5 থেকে 6টা পটলের দুদিক কেটে নেবার পর খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলোকে এরকম লম্বা পাতলা কাটে কেটে নিয়েছি। কেটে নেওয়া পটলগুলো কড়াইতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। প্রথমে বেশি আছে 2 মিনিট ভেজে নিচ্ছি। বেশি আছে 2 মিনিট ভেজে নেবার পর কড়াইতে ঢাকনা দিয়ে মাঝারি আছে এগুলোকে ভাজতে হবে। 2 মিনিট পর সব একটু মিশিয়ে দিয়ে আবারও কড়াইতে ঢাকা দিয়ে দেব। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে দেখবেন একসময় পটলগুলো ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো পটলগুলোকে দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি, ভাজা পটলের সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভেজে নেওয়া পটলগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা পাতলা করে কেটে নেওয়া আলু। দুটো বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা পাতলা কাটে আলুগুলোকে কেটে নেবার পর জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আলুর মধ্যে যাতে জল না থাকে ভালোভাবে আলুর জল ঝরিয়ে নেবেন। এবার আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। প্রথমে বেশি আছে এগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট বেশি আছে ভেজে নেবার পর কড়াইতে ঢাকা দিয়ে এখন এগুলোকে ভাজতে হবে। তো মাঝারি আছে, কড়াইতে ঢাকা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর আবারও সব একটু মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে আবারও এগুলোকে ভেজে নেব। ঠিক যেমনভাবে পটল ভেজে নিয়েছি একইভাবে আলুগুলোকেও ভেজে নিতে হবে। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতেই দেখবেন আলুগুলোও ভাজা হয়ে যাবে। আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন ভাজা হয়ে যাবে। আলুগুলোকে দেখুন আমি ভেজে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 4-5টা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশি আছে 1-2 মিনিট এগুলোকে একটু ভেজে নেব। সব মিশিয়ে নিয়ে 1-2 মিনিট বেশি আছে ভেজে নিচ্ছি যাতে লঙ্কা গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। বেশি আছে 1-2 মিনিট ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আমি ক্রাশ করে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো যে কোনো ভাজায় দিলে পরে কিন্তু বেশ সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার এনে দেয়। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পোস্তদানা। এবার পোস্তটাকেও আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। আলু পটলের সাথে পোস্তদানা মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য কম আছে ভেজে নেব। তো কড়াইতে আবারও ঢাকা দিয়ে কম আছে 1-2 মিনিটের জন্য এগুলোকে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, পোস্তদানাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমাদের আজকের একদম সহজ অথচ খুবই টেস্টি পোস্ত দিয়ে আলু পটল ভাজা একদম রেডি। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো একটা প্লেটে তুলে নিয়েছি, যে কোনো ধরনের ডালের সাথে এরকম ভাজা থাকলে গরম ভাত দারুণ তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। আবার রুটি পরোটার সাথেও কিন্তু এরকম আলু পটল ভাজা খেতে দারুণ লাগে।
তো আশা করছি আপনারাও বাড়িতে এইভাবে করে আলু পটল ভাজা বানিয়ে দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।